আমরা চিত্রনায়িকাদের যে পোশাক আশাক এবং নৃত্য ভঙ্গি দেখতাম, আর এখন যে নৃত্য ভঙ্গি এবং পোশাক আশাক দেখি, এটাকে আপনি কি বলবেন, সময়ের দাবি না রুচি বিকৃতি? প্রথম হচ্ছে ছবি আমরা ঠিক মতো তাদের দিতে পারছি না, দ্বিতীয় হচ্ছে হলের পরিবেশটা ভীষণভাবে খারাপ হয়েছে। এবার আমি আবারও দুজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাবো। এদের মধ্যে একজন যার ছবির সংখ্যা হচ্ছে একক নায়ক হিসেবে প্রায় 300 এবং অন্যান্য চরিত্র মিলিয়ে প্রায় 400 মতো, তিনি হচ্ছেন নায়ক রাজ রাজ্জাক। আরেকজন হচ্ছেন চিত্রনায়িকা ববিতা, তারও ছবির সংখ্যা প্রায় 300। অনুগ্রহ করে আপনারা মঞ্চে আসুন। শ্রোতৃবৃন্দ, এই দুজন তারকার একটি বিষয়ে সাদৃশ্য রয়েছে, আর তা হচ্ছে এরা দুজনেই কিন্তু অবিস্মরণীয় চলচ্চিত্রকার জহির রায়হানের আবিষ্কার। শুরুতেই রাজ্জাক ভাইয়ের কাছে জানতে চাইব, এখন মধ্যবিত্ত শ্রেণী সিনেমা হলে খুব একটা যান না, এবং আমার প্রশ্নটা হচ্ছে যে ছবির মান খারাপ হওয়া থেকে মধ্যবিত্ত শ্রেণী সিনেমা হলে যাচ্ছেন না, কিংবা মধ্যবিত্ত শ্রেণী সিনেমা হলে যাচ্ছেন না বলে কি ছবির মান খারাপ করতে হয়েছে, কোনটি? মধ্যবিত্ত পরিবার ছবিটাকে ছেড়ে দিয়েছে এটা আমি বলবো না, আমরা তাদের দিতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। এখনও মাঝে মাঝে যখন দু একটা ভালো ছবি হয় আমরা করি, এবং সেটা দেখি। এখানে উপস্থিত আছে অনেক সিনিয়র শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার, তারা হলে গিয়ে ছবি দেখতেন, এখন তারা যান না। প্রথম হচ্ছে ছবি আমরা ঠিক মতো তাদের দিতে পারছি না, দ্বিতীয় হচ্ছে হলের পরিবেশটা ভীষণভাবে খারাপ হয়েছে, প্লাস সামাজিক যে ব্যবস্থাটা এখন চলছে, খুব মানুষে আনন্দ ফুর্তি করার জন্যে এটা যে প্রস্তুতি লাগে সেটা নিতে পারছে না, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত পরিবার সব কিছু মিলিয়ে, তবে বোধ হয় এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ রাজ্জাক ভাই। এবারে ববিতা আপার কাছে জানতে চাইব, আগে আমরা চিত্রনায়িকাদের যে পোশাক আশাক এবং নৃত্য ভঙ্গি দেখতাম, আর এখন যে নৃত্য ভঙ্গি এবং পোশাক আশাক দেখি, এটাকে আপনি কি বলবেন, সময়ের দাবি না রুচি বিকৃতি? কিছুটা সময়ের দাবি তো বটেই, তবু এই সময়ের দাবিটাকে বোধ হয় শৈল্পিকভাবে ইয়ে করা যায় আর কি, শৈল্পিক দৃষ্টিকোণ থেকে ঠিক করা সম্ভব, কারণ শুধু ওই অন্ধ অনুকরণ আর বাইরের ছবির প্রভাব সেই ব্যাপারটার কারণে বোধ হয় একটু এড়িয়ে গেলেই বোধ হয় মনে হয় সে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই দুজন নন্দিত তারকার মূল্যবান কথা শুনলাম, এবার আমরা অনুরোধ জানাবো দর্শকদের জন্য কিছু উপহার দিতে, আর এজন্য আমরা রাজ্জাক ভাই পরিচালিত অনন্ত প্রেম ছবির একটি গান সংগ্রহ করেছি। ও চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনের রানী, তোমার দৃষ্টি যেন ছোবলে হানি, যখন তখন শুধু আমার প্রাণীতে তুই কান নাগিনী।